রাইট দ্যাট মিন্স একটু শক্তি যদি আমি আমার ভাবি নিয়ে আসি এবং শপথ করব আমরা পরিশ্রম করব আমার সাথে বলবেন ওকে আমরা পরিশ্রম করব আমরা একটা সুস্থ দাবি করব আমরা নেতৃত্ব দেব আমরা শিক্ষা শান্তি প্রগতি এবং উন্নয়নে নিজেরা নিজেদের কাজ করব আমিন আপনাদের ভালো লাগতেছে আপনাদের মধ্যে থেকে কেউ যদি জাতীয় দলে প্লেয়ার হয় হতে পারে না কে হবে জাতীয় দলের প্লেয়ার হাত জড়ান তো কে হবে জাতীয় দলের প্লেয়ার সাহস থাকতে হইবে আগে আমি শিক্ষকদের কাছে সবিনয় অনুরোধ করবো এখানে আজকে জাতীয় দলের প্লেয়ার হওয়ার স্বপ্নের জন্য আমি যেহেতু সদ্য নির্বাচিত জেলা পরিষদের সদস্য বাংলাদেশের ইতিহাসে প্রথম জেলা পরিষদ নির্বাচনে আমি মাত্র এক ভোট অতিরিক্ত বিজয় হয়েছি আমার শুধুমাত্র এরকম আত্মবিশ্বাস ছিল এক ভোট বেশি দেওয়া হলেও আমি নির্বাচিত হব এবং আমি কারো কাছে ভোট ভিক্ষা করি নাই আমার যদি যোগ্যতা থাকে এটা ছিল আমার বক্তব্য আমার যদি যোগ্যতা থাকে আমি পাঁচজনকে অতিক্রম করব এক ভোট বেশি দেবো আমি নির্বাচিত বেশি দেবো নির্বাচিত হব আমি প্রত্যাখ্যান করতে জানি এই সৎসাহস আমার আছে জাতীয় দলের প্লেয়ার হতে হলে জাতির জন্য খেলতে হয় নিজের আত্মবিশ্বাসের উপরে নির্ভর করে অনেক দূর চলে যাওয়া পারে শুধুমাত্র আত্মবিশ্বাস যে বিজয় চিনিয়ে আনতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমি তোমাদের ঠিক পাশের গ্রামে তোমাদের ভাই মাসুদ শুধুমাত্র আত্মবিশ্বাস আমি আফগানিস্তান এর মতো একবিংশ শতাব্দীর সব থেকে ভয়াবহ যুদ্ধ ক্ষেত্র আমি সেখানে পুনর্গঠনে কাজ করেছি আমি কয়েকদিন আগের নির্বাচনে শুধুমাত্র আত্মবিশ্বাসের উপর ভর করে সাকিব আল হাসান নাম শুনেছ ক্রিকেটার